নমস্কার আমার নাম ডক্টর অংশুমান মুখার্জি আমি মনিপাল মুকুন্দপুর হসপিটালের পালমোনোলজিস্ট আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা অ্যাজ এ পালমোনোলজিস্ট এই হসপিটালে আপনাদের কি ফ্যাসিলিটি দিই আমরা দু ধরনের ফ্যাসিলিটি দিয়ে থাকি একটা কনভেনশনাল পালমোনোলজি একটা ইন্টারভেনশনাল পালমোনোলজি কনভেনশনাল মানে ধরুন শ্বাসকষ্ট সর্দি কাশি হাঁপানি এই জাতীয় রোগ নিয়ে যারা আসেন তাদের চিকিৎসা করা হয় সেখানে লাং ফাংশন টেস্ট করা হয় ডিফারেন্ট ভ্যারাইটি অফ লাং ফাংশন টেস্ট ইনক্লুডিং স্পাইরোমেট্রি সিক্স মিনিট ওয়াক টেস্ট ডিএলসিও এরকম বিভিন্ন ধরনের টেস্ট আমরা করে থাকি এবং তার অনুযায়ী ডায়াগনোসিস একটা জিনিস ভুলি না আমরা ভুললে চলবে না আমাদের এখানে স্পেশাল কিছু সিটি স্ক্যানের বন্দোবস্ত আছে উই হ্যাভ আ ভেরি গুড রেডিওলজি টিম যার থ্রু দিয়ে আমরা সিটি স্ক্যান করেও সেই রোগগুলোকে ডিটেক্ট করি এবং তার ট্রিটমেন্ট করি আরেকটা পার্ট যেটা সেটা হচ্ছে ইন্টারভেনশনাল পালমনোনজি অর্থাৎ পালমোনোলজিস্টরা কিছু ছোটোখাটো অপারেশন করে থাকেন কিছু অ্যাডভান্সড মেশিনস দিয়ে যেমন ধরুন ব্রঙ্কোস্কোপি করি আমরা ব্রঙ্কোস্কোপির মাধ্যমে ব্রঙ্কিয়াল টয়লেটিং ব্রঙ্কো অ্যালভিওলার লভাজ অর্থাৎ শ্বাসনালীর ভেতর থেকে স্যাম্পল নেওয়া বায়োপসি করা এই ধরনের জিনিসপত্র করা হয় ইবাস টিবিএনএ বলে একটা জিনিস আছে একটা মেশিন আছে সেই ইবাস টিবিএন এর মাধ্যমে শ্বাসনালীর বাইরে থাকা টিউমারকেও আমরা বায়োপসি করতে পারি আমরা মেডিকেল থোরাকোস্কোপি করি যে মেডিকেল থোরাকোস্কোপির মাধ্যমে বুকের মধ্যে জমে থাকা জল বার করা হয় এবং সেই জলের মধ্যে থেকে বায়োপসি নেওয়ার ব্যবস্থা করা হয় অ্যাডভান্স লাং ক্যান্সার ডিটেকশনে এবং অন্যান্য অনেক রোগ ডিটেকশনের ক্ষেত্রে এইগুলো কিন্তু খুব জরুরি আরেকটা জিনিস আমরা এখানে স্টার্ট করেছি সেটা হচ্ছে হট অ্যান্ড কোল্ড টেকনিক অর্থাৎ যদি কোনো শ্বাসনালিতে টিউমার থাকে তাহলে আমরা লেজার এবং ক্রায়ো এই দুটোর সাহায্যে এই টিউমারটাকে পুরো বার করার চেষ্টা করে থাকি এ ধরনের বিভিন্ন রকম ইন্টারভেনশনাল পদ্ধতির মাধ্যমে বিভিন্ন অ্যাডভান্সড লাং ডিজিজের পেশেন্টকে আমরা সাহায্য করি যাতে তারা অনেক বেটার কোয়ালিটি অফ লাইফ নিতে পারেন থাকতে পারেন নমস্কার